বিরাট বড় পরিবর্তন আবহাওয়ায় উত্তরবঙ্গের পরিবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। শেষ পর্যন্ত বর্ষা আর বৃষ্টির দাপট শুরু দক্ষিণের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হলো লাল সতর্কতা। তবে উত্তরেও রয়েছে এই পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে পুনরায় ধস ও বন্যার সতর্কতা জারি করা হলো। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলি বৃষ্টির জলে ভাসতে চলেছে, কোন কোন জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে এবং উত্তরের কোন কোন জেলায় ধস ও বন্যা ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির নতুন করে সতর্কতা জারি করা হয়েছে, কেমন থাকবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া, সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়ার খবরে এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম থেকে বর্ষার প্রভাব সেভাবে চোখে না পড়লেও বিগত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় এর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েই চলেছে, যদিও এখনও পর্যন্ত প্রবল বৃষ্টি নামেনি কোথাওই। তবে আগামী দিনে সেই খরা মিটতে চলেছে বলে মনে করা হচ্ছে। সকালের পর থেকে কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও তা স্থায়ী হবে না। আজ কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান দুই মেদিনীপুর সহ নদিয়া মুর্শিদাবাদ বীরভূমের একাধিক প্রান্তে ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92%। অন্যান্য বছরগুলির তুলনায় এই বছর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের হার খুবই কম। একেই এবছর দেরি করে পৌঁছেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, তার উপর প্রথম দুই সপ্তাহে বর্ষার রেকর্ড ছিল অত্যন্ত শোচনীয়, যদিও বর্তমানে সেই খরা কিছুটা কমার পথে। অবশ্য আবহাওয়া দপ্তরের মতে জুলাই মাস থেকে আগামী তিন মাস ব্যাপী বর্ষার প্রভাব মারাত্মক হতে চলেছে। এর মাঝে উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ডের সৃষ্ট ঘূর্ণবর্ত নিম্নচাপে পরিণত হওয়ায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাত হবে। অপরদিকে উত্তরবঙ্গে সোজা হাতে ব্যাট করে চলেছে বর্ষা। জুনের প্রথমে উত্তরের বিভিন্ন জেলায় এসে পৌঁছয় মৌসুমী বায়ু এবং এরপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন প্রান্তে বর্ষার পাশাপাশি ধস পর্যন্ত নামে। বর্তমানেও বৃষ্টিপাত হয়ে চলেছে, তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও ধস ও বন্যার সতর্কতা জারি রয়েছে। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। দেশের সব বিভাগে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি হচ্ছে, সারাদিনে আকাশে থাকছে মেঘের আনাগোনা, মেঘ কেটে আবার দেখা মিলছে রোদের, সেই সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 21 মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর পেখুপাড়ায় এবং ঢাকায় 9 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ সময় রংপুর বিভাগ ছিল প্রায় বৃষ্টিহীন। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। এ সময় সারা দেশে দিন ও রাত্রির তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। আজ রাত্রি পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।